আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা অনলাইনে মাধ্যমে আপনাদের বার্থ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আজকে এই বিষয় নিয়ে আমি টিউটোরিয়াল করছি। তো চলুন তাহলে আমরা দেখে আসি কিভাবে। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারটা এভাবে চলে আসলে আমরা এখানে লিখবো বার্থ রেজিস্ট্রেশন বিডি। তো আমি এটা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা অপশন আসবে। আমি এই লিঙ্কটা আপনাদেরকে আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে আপনাদের তিনটা অপশন আসবে। উপরেরটা হচ্ছে আবেদনপত্র, আর আপনার অনলাইনে আবেদনের বর্তমান অবস্থা দেখুন। আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদনটা কি অবস্থায় আছে সেইটা দেখতে পারবেন, এবং আপনার যদি অলরেডি জন্ম নিবন্ধন করা থাকে সেটি আপনি দেখতে পারবেন। নিচেরটা থেকে জন্ম তথ্য যাচাই, আপনি তথ্য যাচাই করতে পারবেন। তো আমরা নতুন আবেদন করব। চলুন তাহলে আমরা উপরে ফার্স্টের লিঙ্কটা আমরা ক্লিক করব, আবেদনপত্রে। আবেদনপত্রে ক্লিক করার পর আবেদনপত্রে ক্লিক করার পর আমরা এখানে নির্বাচন করুন লেখা অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা আপনাদের বিভাগ দিয়ে দিবেন। আমি আমার বিভাগটা দিয়ে দিচ্ছি বরিশাল। এরপর আপনারা আসবে এখানে নির্বাচন করতে বললে এখানে আসবে আপনার জেলা। তো আমি আমার জেলা দিয়ে দিচ্ছি। এরপরটা আসবে আপনার উপজেলা মির্জাগঞ্জ। এরপরটা হচ্ছে আপনার ইউনিয়ন। এরপর হচ্ছে আপনার ওয়ার্ড। তো এখানে এতটুকু সিলেক্ট করার পর এরপর আপনারা এখানে এই পরবর্তী অপশনটায় ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসে আমাদের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ এখানে এন্ট্রি করতে হবে। তো এখানে প্রথম পেজে এটা আমরা সম্পূর্ণ আমরা বাংলায় লিখব। তো বাংলায় লেখার জন্য আমাদের অব্রো কিবোর্ড যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে যাবেন এবং রাইট বাটনে ক্লিক করার পর ইউনিকোডে ক্লিক করবেন। ইউনিকোডে ক্লিক করার পর এখানে আপনার নামটা লিখবেন। প্রথমে আপনার নাম, আমার নাম লিখে দিচ্ছি। আমি আমার নাম লিখলাম। এবার এখানে জন্ম তারিখ দিতে হবে, তো আমি যেকোনো একটা দিয়ে দিলাম। এই অপশনটা আপনাদের মেল না ফিমেল, এটা পুরুষ না নারী এটা সিলেক্ট করা। আমি এখানে পুরুষ সিলেক্ট করে দেবো। এরপর মাতার নাম, এরপরটা হচ্ছে পিতার নাম, আপনার ঠিকানা, আপনি আপনার এখানে জন্মস্থান নিজ বাড়ি, এরপর স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। আমি এতটুকু দিয়া শুরু করতেছি। তো এরপর আমরা এখানে পরবর্তী অপশনটা ক্লিক করতে হবে আমাদের।
ক্লিক করার পর আমাদের এভাবে চলে আসবে। এখানে আমরা যে এর আগে যে ইনফরমেশনটি বাংলায় দিয়েছি ওইটাই আমাদের সম্পূর্ণ এখানে ইংলিশে লিখতে হবে। আমি এখানে ইংলিশে লিখতে হলে আমি আবার ইংলিশটা সিলেক্ট করবো, এখানে রাইট বাটন ক্লিক করে ইংলিশ। কপি করে পেস্ট করতে পারবেন না, মানে এখানে কপি করার অপশন আছে কিন্তু পেস্ট করার অপশন নাই, কপি করার অপশনই নাই এখানে। তো এরপর আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাদের এরকম চলে আসবে। এরকম চলে আসার পর এরপর আপনারা এখান থেকে সংরক্ষণ অপশনটিতে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। অলরেডি সাবমিট, মানে আমি এটা এই নাম ঠিকানা আমি আরো একবার সাবমিট করছি যার কারণে এরকম আসতেছে। তো আপনাদের এরপর কা করণীয় হচ্ছে, আপনারা আজকে যেদিন থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করবেন এর থেকে 15 দিনের ভিতরে আপনার এই অ্যাপ্লিকেশন কপিটি নিয়ে আপনার চেয়ারম্যান অফিসে, আপনি যে ইউনিয়ন ওই ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার এই প্রিন্ট কপিটি নিয়ে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পর ওখানে আপনাদের সম্পূর্ণ ফি দিয়ে আপনার ওখান থেকে আপনার জন্ম নিবন্ধনটি তুলে নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এরপর আপনারা কি সম্পর্কে ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। Raindrop, drop top, drop top, smoking, no cooking, the hot box. Fucking on your bitch, yeah, that. Cooking up dope in the crock pot. We came from nothing to something, nigga. I don't try nobody.